আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার হেলদি ফুড লাভার্সদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখানে আমি একটি বড় কাতলা মাছের মাথা নিয়েছি, এটা ফ্রিজে রাখা ছিল। মাছ মাংস ফ্রিজে রাখলে সেই টাটকা স্বাদটা পাওয়া যায় না, তাই এক কাপ দুধে মাছের মাথাটা ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। এতে মাছের যে টাটকা স্বাদটা থাকে সেটা একটুও বদলায় না। তারপরে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব। এই বেরেস্তাটা সবশেষে পরিবেশনের সময় ব্যবহার করব। এরপর ফ্রাই প্যানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দেব। তারপরে এগুলো নরম করে ভেজে নেব। তারপরে এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। তারপর একে একে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাতে হবে যেন মশলার উপরে তেল ভেসে ওঠে এবং মশলা মশলা গন্ধ চলে যায়। তারপর ভালোভাবে কষানোর পর এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুগ ডাল। এটা আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব। এভাবে ডালটা কষানোর পরে দেখবেন ডালটা প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এতে দিয়ে দেব মাছের মাথাটা। তারপর সবগুলো উপকরণের সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এভাবে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে ডালের সাথে মিশে যায়। দেখতে পাচ্ছেন আমার কাতলা মাছের মাথাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালের সাথে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, যতটুকু আমি রাখতে চাই। এভাবে কিছুক্ষণ রান্না করব এবং ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে গাঢ় থমথমে আকার ধারণ করবে। এই পর্যায়ে দিয়ে দেব আস্ত কয়েক পিস কাঁচা মরিচ। তারপর এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব আধা চামচের মতো। তারপরে দিয়ে দেব আমার সেই ভাজা পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, বাকিটুকু রেখে দিয়েছি। আমার রান্না কমপ্লিট। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি খুব ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।